হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে থাকছে জোনাকি পাসপোর্ট রিভিউ। তো এটার ভালো দিকই বেশি, আর খারাপ দিক তেমন নাই বললেই চলে। আর যদি কথা বলি, এখন আমি কালকে ভিডিও দিতে পারিনি কেন। সো কালকে ভিডিও আসে নাকি, একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর, এই কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। আর আজকেও দেখতে পাচ্ছ আমার গলাটা একটু একটু বসে গেছে বলাই যায় ঠান্ডার কারণে। সো আজকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী আপডেটের জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওর আগে বলবো, যারা এখনও বাস্তবমূল্য বাংলাদেশের যে আপডেটটা দিয়েছিলাম, 3টা নতুন আপডেট আসছে, যারা এখন দেখোনি দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো ভিডিওটা শুরু করি। যদি কথা বলি বাসটার কালার নিয়ে, কালারটা আমার কাছে একটু ভালো নয়, না এটা খেতে খেতে কালার লাগছে পুরা ইয়া কালার, টিয়া কালারটা। একবারে সিরিয়াসলিও বলছি, কালারটা আমার কাছে ভালো লাগে না। যদি মোডের কথা বলি, মোডটা সেই লাগছে, মোডটা পুরো হুবাহু জোনাকি সার্ভিসের মতো করা হয়েছে ফুললি। দেখি হিনো AK-1 এর বাস দেখতেই পাচ্ছি, দেখতে ভালো করে দেখো হিনো AK। সো হিনো AK-র বাস, আমরা যদি টায়ারগুলো একটু খেয়াল করে দেখি, টায়ারগুলো কিন্তু পুরো ফুল অরিজিনাল লাগছে, যেমনটা আমরা বাস অরিজিনাল গাড়িগুলোতে দেখে থাকি। একটু যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলেই বুঝতে পারবে। উপরে দেখতে পাচ্ছি জোনাকি সার্ভিস হিনো। সো ভিতরে দেখতে পাচ্ছি যে ভিতরে মানুষগুলো অ্যাড করা হয়েছে, আর এখানে কিন্তু হালকা দেখতে পাচ্ছি হারাকা হালকা ভুল করে ফেলছে। এখানে মানুষের উপরে সেট দিয়ে দিচ্ছে, এটা একটা মনে হয় বড়সড় ভুল করে ফেলছে। এই মোটটা এত সুন্দর করে ফিনিশিং দিয়েও শেষ দিয়ে একটা ভুল করে ফেললো। তো আমরা যদি খেয়াল করি, সাইডটা খুব ভালোই লাগছে, একবারে খারাপ লাগছে না। আর কথা বলি কীভাবে ডাউনলোড করবে, এটাতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা বলে দিই। পাসওয়ার্ডটা হলো 4499। আমি আবার বলছি 4499। এটা দিয়ে তুমি, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, মানে ওনার যে মোডটা ক্রিয়েট করছে তার ভিডিও লিঙ্ক দেওয়া বাধ্যতামূলক, কিছু করার নেই। সেখানে তুমি ইজিলি যায়া তখন তার ভিডিও লিঙ্কে যাবা, যা ডিসক্রিপশন বক্সে যাবা, সেখান থেকে ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে ইজিলি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নেওয়ার পর, আমি বলতেছি ডাউনলোড করে নেওয়ার পর তোমরা ইয়ে করতে পারো, এই পাসওয়ার্ডটা আছে না, যখন এক্সট্রাক্ট করবে তখন এই পাসওয়ার্ডটা দিয়ে দিবে। সো তখনই হয়ে যাবে। আর যদি আমরা এখানে দেখি কি অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি, কি অ্যানিমেশনগুলো এত ভালো লাগে না আমার কাছে, নর্মালি যেগুলো থাকে তেমনই রয়েছে। আর ভিতর থেকে যদি খেয়াল করি, ভিতর দিয়ে কিন্তু ভালোই লাগতেছে, পুরো অরিজিনাল ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। যদি সাইডটা দেখি, অ্যানিমেশনের হাতটা কেমন কালো কালো দেখাচ্ছে, যেই অ্যানিমেশনগুলো করা হয়েছে। আর ভিতরে কিন্তু একটা ফুলের মালার মধ্যে দেওয়া হয়েছে, গাছপালা লতা পাতা ট্রাই করছে দিতে। আর যদি দেখি আরও এই সাইডে, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি পানির বোতল, তারপরে দেখছি স্টিয়ারিংটাও কিন্তু ভালো লাগছে, স্টিয়ারিংটা কালারিংটা ভালো লাগছে আমার কাছে খুব। আর মিটারটা কিন্তু চলতেছে, মিটারটা পুরো অরিজিনাল মিটার। আর এটা হলো 3 নম্বর অ্যানিমেশনটা আর কি। অ্যানিমেশন মনে হয় না যে দেখার কিছু আছে, তোমার নিজেরাই দেখে নিও। আমি অলরেডি দেখাইছি, বাট তারপরও তোমার দেখে নিও। ব্রেকটা দেখো, ব্রেকটা পুরো কড়া ব্রেক। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।